হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের জন্য উপস্থিত হলাম হিন্দি ভাষার শব্দের নমুনার পরিচিতির দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে। আপনি যদি একজন নতুন হিন্দি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ খুব কম সময়ের ভিডিওতে আপনি নতুন নতুন অনেক হিন্দি শব্দের অর্থ জেনে নিতে পারবেন এবং সেগুলো দ্বারা খুব সহজে বাক্য গঠন করে হিন্দিতে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, বাক্য গঠন এবং শব্দগুলিকে সাজিয়ে আপনি খুব ভালোভাবে কথা বলতে পারবেন আশা করি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন না যাই আমাদের মূল বিষয় দিকে। ছোট, বাংলায় ছোট এটার হিন্দি হবে ছোটা, ছোটা অর্থ হল ছোট। বড়, বড় এর হিন্দি শব্দটি হবে বাড়া, বড় এর হিন্দি শব্দটি হবে বাড়া। বাংলায় লবণ, বাংলায় লবণ এটার হিন্দি হবে নমক, নমক অর্থ হল লবণ। ভিতরে, বাংলায় হবে ভিতরে, হিন্দি হবে অন্দর, অন্দর অর্থ হল ভিতর। শত্রু, বাংলায় শত্রু হিন্দি হবে দুশ্মন, দুশ্মন অর্থ হল শত্রু। অন্ধ এটার হিন্দি হবে অন্ধা, বাংলাতে অন্ধ হিন্দিতে হবে অন্ধা। এটা কি, ইয়ে কিয়া হে, ইয়ে কিয়া হে এটা কি। সে কোথায়, সে কোথায় এটা হবে ভ কা হে, ভ কা হে সে কোথায়। এটা কেমন, এটা কেমন এটা হবে কেই সা হে, কেই সা হে এটা কেমন। কি বলছিলে, কি বলছিলে এটা হবে কিয়া কাহা, কিয়া কাহা অর্থ হলো কি বলছিল। আমি কিছু জানি না, আমি কিছু জানি না মে কু স্নেহি জানতা, মে কু স্নেহি জানতা অর্থ হলো আমি কিছু জানি না। আপনি এই সংবাদ শুনেননি, আপনি এই সংবাদ শুনেননি, আপ ইয়ে সমাচার নেই শোনা, আপ ইয়ে সমাচার নেই শোনা। খুব দরকারি কাজ আছে, বহুত জরুরি কাম হায়, বহুত জরুরি কাম হায় অর্থ হল খুব দরকারি কাজ আছে। টাটকা, টাটকা এটা হবে তাজা, টাটকা এটা হবে তাজা। বাহিরে এটা হবে বাহার, বাহিরে এটা হবে বাহার। মন্দ এটা হবে বুড়া, মন্দ এটা হবে বুড়া। সামনে, সামনে এটা হবে আগে, আগে অর্থ হলো সামনে। শুকনো এটা হবে সুখা, শুকনো এটা হবে সুখা। অনেক এটার হিন্দি শব্দটি হবে বহুত, অনেক বহুত। প্রতারণা এটার হিন্দি শব্দটি হবে ধোকা, ধোকা বাংলা অর্থ হল প্রতারণা। অর্ধ এটা হবে আধা, বাংলায় অর্ধ এটা হবে আধা। সব এটার হিন্দি হবে পুরা, সব এটা হবে পুরা। জীবন এর হিন্দি শব্দটি হবে জিন্দেগি, জীবন জিন্দেগি। বর এটা হবে দুলহা, বর এটা হবে দুলহা। বাঁচা, বাঁচা এর হিন্দি শব্দটি হবে বিনা, বাঁচা এটা হবে বিনা।
প্রিয়জন এটা হবে সানাম, সানাম অর্থ হলো প্রিয়জন। প্রবাসী, প্রবাসী এটা হবে পারদেশী, প্রবাসী এটা হবে পারদেশী। তোমরা কারা এটা হবে তুম লোক কন হে, তুম লোক কন হে, তোমরা কারা। আমরা কখন যাব হাম কব যায়েঙ্গে, হাম কব যায়েঙ্গে। কি হবে কিয়া হুগা, কি হবে কিয়া হুগা। কি দেখো, কি দেখো কিয়া দেখা, কি দেখো কিয়া দেখা অর্থ হলো আপনি কে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই সকল শব্দ এবং বাক্যর মাধ্যমে আপনি হিন্দিতে ফার্স্ট কথা বলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অপরকে জানান, যাতে তারাও এই বিষয়ে অবগত হতে পারে। তো ভিউয়ার্স, আপনি কি এই চ্যানেলে নতুন এসেছেন, এখনও কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।